বঙ্গজুড়ে গরমে হাঁসফাঁস করছে সকলেই। বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাসের জেরে শহর ও রাজ্যে হালকা ঠান্ডার আমেজ অনুভূতি হলেও গরমের তীব্র দাবদাহে ফের পড়বে গোটা বাংলা। লোকসভা নির্বাচনের জেরে গরমের ছুটি বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার, যার জেরে আর কিছু দিনের মধ্যেই পেয়ে যাবেন একটা লম্বা ছুটি। আর এই ছুটিতে ঘরে বসে কাটালে কি হয় নাকি? গরম থেকে রেহাই পেতে তাই পৌঁছে যান দার্জিলিংয়ের সৌরেনী নামক এক ছোট্ট পাহাড়ি গ্রামে। চারিদিকে দেখতে পাবেন শুধুই চা বাগানের বাগিচা। আপনি চাইলে পাহাড়ের অলিগলি রাস্তা দিয়ে যাওয়ার সময় এই চা বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে চা পাতাও তুলতে পারবেন। এখান থেকে দূরের দিকে তাকিয়ে দেখতে পাবেন সবুজ পাহাড়ি পরিবেশ, যা আপনার মনকে মুগ্ধ করতে বাধ্য। এই পাহাড়ের এক পাশ দিয়ে আপনি বয়ে যেতে দেখবেন একটি হ্রদ। দূরের কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে। গ্রামের ছোট ছোট পাহাড়ি ঢালের মধ্যে আপনি দেখবেন ছোট ছোট হোমস্টে, যেখানে সমস্ত রকমের সুব্যবস্থা আপনি পেয়ে যাবেন। এখানে আপনি দিনের বেলাতেও ঝিঝি পোকার শব্দ শুনতে পাবেন, এতটাই নিরিবিলি যে একটা পাতা পড়ার শব্দও আপনি শুনতে পাবেন এখানে। সৌরেনীর কাছেই রয়েছে মিরিক, আপনি চাইলে মিরিকেও কিছুদিন সময় কাটিয়ে ফিরতে পারবেন। এখানকার হোমস্টেতে সকালে বারান্দার ধারে বসে চায়ের চুমুক দিতে পারবেন আপনি। পাহাড়ি এই শান্ত পরিবেশ আপনাকে যা ফিল এনে দেবে সেই ফিল আর কোথাও গিয়ে পাবেন না। ভাবছেন এই পাহাড়ি পরিবেশে দুদণ্ড শান্তি পেতে আপনি কিভাবে যাবেন? পাহাড়ি এই গ্রামে যেতে হলে আপনাকে ট্রেনে করে পৌঁছে যেতে হবে NJP। সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনি পৌঁছে যেতে পারবেন সৌরেনী। তাই দেরি না করে চলতি গরমের ছুটিতে পরিবারকে সাথে নিয়ে 2-3 দিনের জন্য ঘুরে আসুন পাহাড়ের কোলে এই ছোট্ট মায়াবী গ্রাম সৌরেনী থেকে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।